हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी अरित्र। तो आज के दो हॉलीवुड छबिर ट्रेलर चले एसेछे, तो सेई दुटो निये एकटु कथा बोलबो, रिव्यू करबो आर कि। तो प्रथमटा होच्छे आर्मी अफ द डेड, जेटा होच्छे जैक स्नाइडारेर फिल्म, जेटा नेटफ्लिक्से डायरेक्टली आसछे मे मासे। तार टीजार अनेक दिन आगेई बेरिये गेछिलो, आजके ट्रेलारटा बेरियेछे। এবং দ্বিতীয় হচ্ছে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস, যেটা লাস্ট ইয়ার আসার কথা ছিল, তার তখনই ট্রেলার বেরিয়ে গেছিলো, বাট সেটা পোস্টপন্ড হয়ে গেছে, এবছর আসছে। এবং আজকে একটা ট্রেলার টু বেরিয়েছে। তো এই দুটো নিয়ে কম্বাইন্ড রিয়াকশন দেবো হচ্ছে এই ভিডিওর মধ্যে। তো প্রথম কথা হচ্ছে আর্মি অফ দ্য ডেড ট্রেলারটা আমার রিলি রিলি মানে খুবই ভালো লেগেছে। ইটস এ রিলি কুল আইডিয়া যে একটা হাইস্ট মুভি, এটা একটা নিজস্ব একটা নিজের জনরা, তার সাথে সাথে একটা জম্বি অ্যাপোক্যালিপস, দুটোকে কম্বিনেশন। সো ইটস এ রিলি ফান মুভি আর্মি অফ দ্য ডেড। তো যেটা জ্যাক স্নাইডারের আগে একটা জম্বি ফিল্ম বানিয়ে, উইচ ইজ কল ডন অফ দ্য ডেড, উইচ ইজ রিয়েলি মানে অ্যামেজিং মুভি, আমার খুবই পছন্দ হয়েছিল। এবং ইট ইজ এ রিমেক অফ আ ওল্ড ফিল্ম, যেটা নিজে আবার একটা কাল্ট ফিল্ম ডন অফ দ্য ডেড বলে। তো এবং সেই ডন অফ দ্য ডেডের যে ডিরেক্টর ছিল, সে এই হররেরই স্পেশালিস্ট ছিল, সে ওই ধরনেরই সিনেমা বেশিরভাগ বানাতো, জম্বির ফিল্ম টিল। যাই হোক, তার মধ্যে যাচ্ছি না। তো আর্মি অফ দ্য ডেডে প্রথম যে মানে ট্রেলারের প্রথম দিকটা দেখতে পাচ্ছি, সেখানে একটা স্ট্রং ইমোশনাল ব্যাপার রয়েছে যে, এবং বাতিস্তাকে দিয়ে, বাতিস্তা এর আগেও হলিউড ছবি করেছে, কিন্তু আমার মনে হলো এখানে তার অ্যাক্টিং করার স্কোপটা অনেকটা বেশি আছে। ভালো একটা বেশ ক্যারেক্টার আর্ক তার রয়েছে, যে সে একটা পুরনো ওয়ার ভেটেরান, তাকে একটা প্ল্যান দিয়েছে যে $200 মিলিয়ন রয়েছে ভেগাসে, এবং সেটা যদি সে একটা মানে টিম অ্যাসেম্বল করে সেখান থেকে ওটা বার করতে পারে, তাহলে সে 50 মিলিয়ন পাবে। তাদের কাছে 32 ঘন্টার উইন্ডো আছে, তারপরে কিন্তু গভর্নমেন্ট ওখানে নিউক্লিয়ার বম্ব ফেলবে। কিন্তু মিশনটা এতটা ইজি নয়। নিউক্লিয়ার বম্বটা কেন ফেলছে, কারণ ওখানে জম্বিরা আছে। এবার তারপর থেকে সেকেন্ড জনরাটা শুরু হয়েছে। প্রথম জনরাটা হচ্ছে এটা একটা হাইস্ট মুভি টেমপ্লেট, যে একটা টিম অ্যাসেম্বল করা, একটা ব্যাঙ্কে ডাকাতি করা, এই যে ব্যাপারটা, এটা আপনি অনেক হাইস্ট মুভিতে দেখতে পাবেন। তো এই টেমপ্লেটটা প্রথমে। এবং দ্বিতীয় জায়গাটাতে আসছে হচ্ছে যে জম্বি অ্যাপোক্যালিপস, পুরো জায়গাটায় জম্বিরা রয়েছে। এবার এখানে কিন্তু জম্বিদেরকে অনেক বুদ্ধিমান, অনেক ইন্টেলিজেন্ট এরকম টাইপের দেখিয়েছে, যেটা ট্রেলার থেকে আমরা বুঝতে পারছি। তো আমার দারুণ লেগেছে ভিজুয়ালসের সাথে সাথে, দের ইজ এ স্ট্রং ইমোশন, অ্যান্ড এই যে রাইটিংটার মধ্যে দুটো জনরাকে এই যে কম্বাইন করা, সেটা একটা খুব কুল আইডিয়া। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার দ্বিতীয়টাতে চলে আসে হচ্ছে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস। অনেকের হয়তো এটা খুব ভিজুয়াল এক্সট্রাভাগান্সা লাগতে পারে, এই মানে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস যত দিন দিন যাচ্ছে তত বেশি ইরিটেটিং হয়ে যাচ্ছে। মানে অ্যাকশন বাদে ওদের আর কিচ্ছু নেই, এবং সেই অ্যাকশনটাও কিন্তু রিয়েলিস্টিক একেবারে নয়। এইবারে ট্রেলারটাতে আমি যেটা দেখলাম, যে প্রচুর কন্টিনিউয়াস ক্যামেরার সিন রেখেছে, কিন্তু যা হচ্ছে সেগুলো এত বেশি ওভার দ্য টপ, যেহেতু ওদের কাছে বিশাল বাজেট আছে এবং ওদের ভিএফএক্সটা বিশাল ডেভেলপড, অনেক বছর ধরে ভিজুয়াল এফেক্টসটা ধীরে 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 বিভিন্ন স্টুডিওসটা ডেভেলপ করেছে, তাই জন্য ওরা ওইগুলো দেখাতে পারছে। কিন্তু জিনিসগুলো অবাস্তব, মানে মানে একটা সিন দেখলাম, ওই জন সিনা যাচ্ছে এরকমভাবে পুরো এ দিয়ে, এ মানে ভেন্ডিজের লোকে পুরো এমনি নর্মাল ঝাঁপ মেনে ধরছে। মানে ভাই, তাহলে এই যে তেলেগু সিনেমাতে বালকৃষ্ণ ফালকৃষ্ণ ট্রেন ফ্রেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওগুলো কী ভুল দেখায়? মানে এইটা কী হচ্ছে? এটা হলিউড ফিল্মের থেকে এটা এক্সপেক্টেড? ম্যাগনেটিক গাড়িতে আটকে যাচ্ছে, এরকম আবার সরে যাচ্ছে, যা খুশি তা দেখাচ্ছে। মানে মানে ওরা এখন মানে কোনো লজিক মানে না, যা খালি অ্যাকশনের ওপর দাঁড়িয়ে আছে। আর রোজ নতুন নতুন ক্যারেক্টার একটা ইন্ট্রোডিউস করে আছে, যেটা কোনো আগে তার কোনো মানে 8টা পার্ট অব্দি ডমিনিক টোরেটোর যে ভাই আছে, কোনো তার নামও নিশান ছিল না, হুট করে তাকে ইন্ট্রোডিউস করে দিল, যেহেতু আর কোনো ভিলেন পাচ্ছে না, কিছু করছে না। আবার দেখবেন জন সিনাকেও মারবে না, লাস্টে দেখাবে ও ভালো হয়ে গেছে, ও আবার ওদের টিমে এসে যাবে, তারপরে আবার 10th পার্ট হবে, এরকম কিছু একটা হবে, যেরকম জেসন স্ট্যাথামের সাথে ওরা করেছে। এবং এই ইউনিভার্সটা এখন প্রচুর ঢপে রয়ে গেছে। একদম এটা শুরু হয়েছিল প্রথমে, ইট ওয়াজ লাইক অ্যাবাউট কার্স, ইট ওয়াজ অ্যাবাউট রেসিং, একদম যে ফার্স্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস হয়েছিলো, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এ গুড মুভি। সেখানে একটা মানে একটা গল্প ছিল, একটা ইমোশন ছিল স্ট্রং। দিনে 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 ওরা এটাকে মানে 5th পার্টটা আমার খুব ভালো লেগেছিলো, ফার্স্ট 5 যেটা ছিল। কিন্তু তারপরে ওরা দিনের পর দিন যে জিনিসটাকে যেখানে নিয়ে যাচ্ছে, মানে সেই ইন্টারন্যাশনাল এই দেশ ওই দেশ ঘুরে বেড়াচ্ছে পুরো পৃথিবী, এই করছে। এইবারে তো দেখলাম যা খুশি, ম্যাগনেটিক প্লেনে গাড়ি আটকে যাচ্ছে, গাড়ি উড়ছে আকাশে। ভাই, এইগুলো যদি আপনারা হলে গিয়ে দেখেন, এবং এগুলো দেখে, কারণ ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের ইন্ডিয়াতে বিশাল লেভেলে বিজনেস করে, আমি দেখেছি। তো আপনি বক্স অফিস কালেকশন দেখে নিলে বুঝে যাবেন, এবং হবস অ্যান্ড শটাও বিশাল করেছে। তো এগুলো হলে গিয়ে লোকে দেখে, তারপরে এসে ফেসবুকে আবার রোহিত শেট্টিকে জ্ঞান দেয়। তো আমার এই ট্রেলারটা সত্যি বলছি, ভিজুয়ালসগুলো মানে জাস্ট ফর দ্য সেক অফ ভিজুয়ালস ইট ইজ গুড, বাট দে হ্যাভ নাথিং লেফট মোর, ঠিক আছে? দে হ্যাভ দিস হিউমার, যেটা ওই 2-3টে ক্যারেক্টার আছে ওদেরকে দিয়ে করায়, অ্যান্ড দে হ্যাভ দিস ভেরি সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ, সেটার ওপর তারা পার্টের পর পার্ট বানিয়ে যাচ্ছে। এবং এগুলোকে মানে সিরিয়াসলি বলছি, আপনি যদি দেখ পড়েন একটু ভালো করে, বিদেশের ক্রিটিকরাও বীভৎস রকমভাবে ব্যাশ করে, মানে এগুলো কিন্তু ওখানেও ওয়েল অ্যাপ্রিসিয়েটেড নয়। এগুলো জাস্ট ফর দ্য সেক অফ কমার্স, প্লেয়িং ইট টু দ্য গ্যালারি, এই পারপাস নিয়েই বানানো হয়, দ্যাটস ইট। সো আমার এটা ভালো লাগেনি। এখানে কোনো আমি ইনোভেটিভ কোনো আইডিয়া দেখলাম না, এরা একটা রেগুলার টেমপ্লেটই এরাও ফলো করে। একটা করে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করো, এর আগে ওই ওই ভিলেনের ভাই হিসাবে স্ট্যাথামকে ঢুকিয়েছিল, আবার এখানে জন সিনাকে ঢুকিয়ে দিল এদের।
খুবই খুবই বাজে, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে ভিন ডিজেল এই সিরিজগুলোই করে যাচ্ছে, আগে ভিন ডিজেল একসময় ভালো ভালো সিনেমা করতো, এখন আর অন্য কিছু করেই না, দেখি এগুলোই করে যাচ্ছে সারা জীবন, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। সো দ্যাট ওয়াজ মাই অনেস্ট রিয়াকশন, আপনাদের অন্য মতামত হতেই পারে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।